কারাগারের ভিতরত অপরাধ হত্যার গোচরত কারাবন্দী ঘাতকে প্রাণ ললে কৈদি লক্ষিমপুরের কারাগারত স্টনম্যানের সন্ত্রাস স্টনম্যানের আক্রমণের বলি হয়ে প্রাণ ত্যাগ করলে এগারী কৈদিয়ে মৃত লোকজন আব্দুল মুতলিব ভূঁয়া উরফে সীমা ইন্না 29 অক্টোবরত লক্ষিমপুর জেলা কারাগারের ভিতর সংঘটিত হয়েছিল এই ভয়ঙ্কর ঘটনা আবুল কালাম নামের যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডিত কৈদীজনে শিলেরে আক্রমণ চলাইছিল চারিজন কৈদীর উপর শুক্রবারে পুয়ায় NCHত চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু ঘটে আব্দুল মুতলিব ভূঁয়ার প্রায় এমাহ পূর্বে লালুক আরক্ষীয়ে গ্রেপ্তার করে জেললে প্রেরণ করেছিল মৃত লোকজনক আব্দুলর লগতে ড্রাগস সরবরাহকারী রুখত পড়া লালুক আরক্ষীয়ে যধেমতে আটক করেছিল 2 নং আহমেদপুরের অর্ধশতাধিক লোকক লক্ষিমপুর মেডিকেল কলেজত চিকিৎসার অন্তত ইতিমধ্যে পুনের কারাগারলৈ নিয়া হয়েছে আহত আন 3 জন কৈদীক ইফালে কারাগারের ভিতরত কৈদীর আক্রমণত কৈদীর মৃত্যু হওয়া ঘটনায় শঙ্কিত করেছে আন কৈদীসকলক এই সন্দর্ভত লক্ষিমপুর কারাগার কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থাক লৈ উত্থাপন হয়েছে বহু প্রশ্নর লক্ষিমপুরের সঞ্জীব লাহনের রিপোর্ট News18 অসম নর্থ ইষ্ট